আসসালামু আলাইকুম। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে বাংলা বিভাগের পক্ষ থেকে সম্মান তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। করোনার এই মহামারীতে যে ধারাবাহিক ক্লাস পরিচালনা করে আসছি, তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের আমি ক্লাস নেব। সাথে আছি আমি নুরুন্নাহার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় তোমাদের সিলেবাস সম্পর্কে অবগত আছো, তারপরেও আমি তৃতীয় বর্ষের সিলেবাস সম্পর্কে বলছি। প্রথমত বাংলা সাহিত্যের ইতিহাস দুই, যার বিষয়কোড 23-1-001, প্রাচীন ও মধ্যযুগের কবিতা বাংলা, তারপরে আছে বাংলা ছোট গল্প এক, তারপরে ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য, তারপর রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলঙ্কার ও ছন্দ, তারপর আছে বাংলা প্রবন্ধ এক, এবং সবশেষে যে বিষয়টি তোমাদের জন্য পাঠ্য তা হলো বাংলা রম্য সাহিত্য এবং ভ্রমণ সাহিত্য। বাংলা সাহিত্যের ইতিহাস দুই, এখানে যে বিষয়গুলো আছে তা হলো আধুনিক যুগের প্রথম পর্ব 1801 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রাচীন ও মধ্যযুগের কবিতা, এখানে রয়েছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণবপদ, বাউল পদ, তারপর বাংলা ছোট গল্প একে রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়, হাসান আজিজুল হক রচিত কিছু ছোট গল্প রয়েছে। ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্যে রয়েছে ফোকলোর বিষয়ক তত্ত্ব ও মতবাদ, এবং বাংলা লোকসাহিত্য যা দীনেশচন্দ্র সেন সংকলিত ময়মনসিংহ গীতিকা, রূপকথা, রবীন্দ্রনাথ ঠাকুরের লোকছড়া এবং ডাক ও খনার বচন, তাছাড়াও রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলঙ্কার ছন্দে রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলঙ্কার ও ছন্দ বিষয়ক চরণ, পঙ্ক্তি, এছাড়া কবিতা কাকে বলে ইত্যাদি বিষয় রয়েছে। বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কাজী আব্দুল উদিত রচিত কিছু প্রবন্ধ রয়েছে। তাছাড়া বাংলা রম্য সাহিত্য ভ্রমণ সাহিত্যের মধ্যেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত, আবুল মনসুর আহমেদ আয়না, রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্র, সৈয়দ মুস্তফা আলীর দেশি বিদেশে, বাংলা উপন্যাসের মধ্যে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদাহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ফোকলোর তত্ত্ব এবং বাংলা লোকসাহিত্যের বিষয়কোড 23-1007, তার লোকসাহিত্য যে অংশটুকু তা নিয়ে। লোকসাহিত্যের অংশের মধ্যে আজকে আমরা যে আলোচনা করব তা হলো ময়মনসিংহ গীতিকা নিয়ে। ময়মনসিংহ গীতিকার দুটি গীতিকা তোমাদের জন্য পাঠ্য, তা হলো মহুয়া, দেওয়ানমদিনা। ময়মনসিংহ গীতিকাটি সংগ্রহ, গীতিকার যে কাহিনীগুলো রয়েছে তা সংগ্রহ করেছেন চন্দ্রকুমার দে, এবং এই কাহিনীগুলো সংকলন করেছেন দীনেশচন্দ্র সেন রায়বাহাদুর। আমরা ময়মনসিংহ গীতিকার যে গীতিকাগুলো রয়েছে, যে দুটি গীতিকা আমাদের পাঠ্য, মহুয়া এবং দেওয়ানমদিনা, তা পড়ার আগে চন্দ্রকুমার দে এবং শ্রী দীনেশচন্দ্র সেন সম্পর্কে আগে কিছু সংক্ষিপ্ত আকারে জানব। তবে ময়মনসিংহ গীতিকার যে পালাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে কিছু কিছু পালা, আমরা নাম বলে দিচ্ছি, আমি নাম বলে দিচ্ছি, তা হলো মহুয়া পালা, মলুয়া পালা, কমলা পালা, কাজল রেখা, দেওয়ানমদিনা ইত্যাদি। আমরা আজকে মূলত যে বিষয় যে পড়ব তা হলো চন্দ্রকুমারদের জীবন, সংক্ষিপ্ত জীবনী, এবং দীনেশচন্দ্র সেন রায়বাহাদুরের সংক্ষিপ্ত
জীবনী এবং তার কর্মজীবন। চন্দ্রকুমার দে, প্রথমে আমরা চন্দ্রকুমার দে সম্পর্কে কিছু জানি। চন্দ্রকুমার দে ময়মনসিংহ জেলার আইথর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা রামকুমারদের পূর্বপুরুষদের নিবাস ছিল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাঘবপুর গ্রামে। অতি অল্প বয়সেই তিনি পিতামাতা উভয়কেই হারান এবং সেই সময় থেকেই তাকে উপার্জনের জন্য কাজ করতে হয়েছিল। সংস্কৃত সম্পর্কে সামান্য জ্ঞান লাভ ছাড়া তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। ছেলেবেলা থেকেই তার জীবন অনেক কষ্টের ছিল। প্রথমে তিনি একটি মুদি দোকানে মাস প্রতি 1 টাকা বেতনে চাকরি নেন। কাজের প্রতি মনোযোগ না থাকায় তার 1 টাকা বেতনের চাকরিটি চলে যায়। পরবর্তীতে তারানাথ তালুকদার মাস প্রতি 2 টাকা বেতনে তাকে কর আদায় সম্পর্কিত কাজে নিযুক্ত করেন। 1912 সালে তিনি ময়মনসিংহ থেকে প্রকাশিত সৌর পত্রিকায় লোকসাহিত্যের উপর কিছু নিবন্ধ প্রকাশ করেন। এই পত্রিকার সম্পাদক কেদারনাথ মজুমদার চন্দ্রকুমার দের প্রতিভা আবিষ্কার করেন এবং এই প্রবন্ধগুলোর মাধ্যমে সুধী সমাজের কাছে তার পরিচিতি ঘটে। এছাড়া তিনি চন্দ্রকুমারকে গৌরীপুরের জমিদারিতে গোমস্তার কাজ পাইয়ে দিয়েছিলেন, যার মাস প্রতি 8 টাকা বেতন ছিল। কর আদায়ের জন্য তিনি বিভিন্ন গ্রামে ঘুরে বেড়িয়েছেন। সেই সুবাদে তিনি কবিগান ও পালাগান শোনার সুযোগ পেয়েছিলেন এবং লিপিবদ্ধও করেছিলেন, কিন্তু যে কাজ তাকে দেয়া হয়েছিল সে খাজনা আদায় তিনি কিছুই করেননি। 1930 বঙ্গাব্দে বা 1913 খ্রিস্টাব্দে সৌর পত্রিকার ফাল্গুন সংখ্যায় চন্দ্রকুমার দের মহিলা কবি চন্দ্রাবতী নামক একটি প্রবন্ধ প্রকাশিত হয়। দীনেশচন্দ্র সেন এই প্রবন্ধটি পড়ে অভিভূত হয়ে যান এবং আরও 3 জন লোকসাহিত্য সংগ্রাহকের সাথে চন্দ্রকুমার দেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালাগানের সংগ্রাহকের পদে নিযুক্ত করেন। তার মাস প্রতি বেতন ছিল 70 রুপি। চন্দ্রকুমার যে দে যে লোকসাহিত্যগুলো সংগ্রহ করেছেন সেগুলো দীনেশচন্দ্র সেন সম্পাদনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশিত করেন, যা সময়কাল ছিল 1923 থেকে 1932 পর্যন্ত। ময়মনসিংহ গীতিকায় চন্দ্রকুমার দের দ্বারা অন্তর্ভুক্ত পালাগুলো হচ্ছে মহুয়া, যা রচনা করেছেন রচয়িতা দ্বিজকানাই, চন্দ্রাবতী রচয়িতা নয়নচাঁদ ঘোষ, কমলা রচয়িতা দ্বিজু ঈশান, দেওয়ানা মদিনা রচয়িতা মনসুর বয়াতি, দস্যু ক্যানারামের পালা রচয়িতা চন্দ্রাবতী, কঙ্ক ও লীলা মলুয়া, দেওয়ান ভাবনা কাজল রেখা রূপবতী। তার সংগ্রহিত যে সমস্ত পালা পূর্ববঙ্গ গীতিকায় প্রকাশিত হয়েছে সেগুলোর কয়েকটি নাম হলো ধোপার পাট, মৈশাল বন্ধু, কমলা রানীর গান, দেওয়ান ঈশা খা, ভেলুয়া, আইনা বিবি, গোপিনী কীর্তন। এই পালাগুলোর অধিকাংশই ময়মনসিংহ ও সিলেট থেকে সংগ্রহ করা হয়েছে। চন্দ্রকুমার দে 1946 সালে ময়মনসিংহের নৌমহলে বসবাসকালীন এসকে হাসপাতালে মৃত্যুবরণ করেন। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত কেওয়াটখালী শ্মশানঘাটে তাকে দাহ করা হয়। পরিবারের পরিজনরা তার স্মৃতি রক্ষার্থে সেখানে একটি ছাতার আকৃতির স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী তা ভেঙে গুড়িয়ে দেন। এখন আমরা যার সম্পর্কে জানব তিনি হলেন দীনেশচন্দ্র সেন। দীনেশচন্দ্র সেন জন্ম ওনার 1866 সালের 3রা নভেম্বর মানিকগঞ্জ জেলার বগচুরি গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে। তার পৈতৃক নিবাস ঢাকা জেলার সোয়াপুর গ্রামে। পিতা ঈশ্বরচন্দ্র সেন মানিকগঞ্জ আদালতের উকিল ছিলেন।
মাতা রূপলতা দেবী, কবি ও সাংবাদিক সমর সেন তার পুত্র। দীনেশচন্দ্র সেন জগন্নাথ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন 1883 সালে, ঢাকা কলেজ থেকে এফএ পাশ করেন 1885 সালে এবং 1889 সালে বিএ ডিগ্রি লাভ করেন। তিনি কর্মজীবন শুরু করেন সিলেটের হবিগঞ্জ স্কুলে 1887 সালে। পরে তিনি কুমিল্লার শম্ভুনাথ ইনস্টিটিউশন 1889 এবং ভিক্টোরিয়া স্কুল 1890 এর প্রধান শিক্ষকের পদে যোগদান করেন। তার সাহিত্য জীবন সম্পর্কে যদি আমরা জানি তাহলে বলবো, 1890 কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন তিনি এবং সেসব উপকরণের সাহায্যে 1896 বঙ্গভাষা ও সাহিত্য শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। 1911 সালে তার সুবিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অব বেঙ্গলি লিটারেচার প্রকাশিত হলে তা সর্বমহলের ভূয়সী প্রশংসা অর্জন করে। 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোশিপ প্রদান করেন এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেন। 1921 কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে দিল্লির ডিগ্রি এবং 1931 সালে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করেন। 1921 সালে ব্রিটিশ শাসিত ভারত সরকার তাকে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করেন। 1926 ময়মনসিংহ গীতিকা গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। শ্রী দীনেশচন্দ্র সেন রচিত গবেষণাধর্মী বৃহৎ বঙ্গ গ্রন্থটি বাঙালির ইতিহাস চর্চায় অনন্য। তার রচিত এবং সংকলিত সংগ্রহিত প্রধান গ্রন্থগুলো হল বঙ্গভাষা ও সাহিত্য প্রথম ও দ্বিতীয় খণ্ড 1896 সালে, তিন বন্ধু 1904 সালে, রামায়ণী কথা যা 1904, বেহুলা 1907, সতী 1907, ফুল্লরা 1907, জড় ভারত 1908, সুকথা 1912, গৃহশ্রী 1916, নীলমাণিক 1918, মুক্তাচুরি 1920, সরল বাংলা সাহিত্য 1922, বৈদিক ভারত 1922, ঘরের কথা ও যুগ সাহিত্য 1922, আলোকে আধারে 1925, চৌকির বিড়ম্বনা 1926, ওপারের আলো 1927, পৌরাণিকী 1934, বৃহৎ বঙ্গ প্রথম ও দ্বিতীয় খণ্ড 1935, আশুতোষ স্মৃতিকথা 1936, শ্যামল ও কাজল 1936, পদাবলী মাধুর্য 1937, পুরাতনী 1939, বাংলার পুরনারী 1939, প্রাচীন বাঙালি সাহিত্যে মুসলমানের অবদান 1940, হিন্দু সমাজ ও বৈষ্ণব ধর্ম এবং ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয়। 1939 সালের 20 নভেম্বর কলকাতার বেহালায় তার মৃত্যু হয়। চন্দ্রকুমার দে এবং শ্রী দীনেশচন্দ্র সেন সম্পর্কে তোমাদের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকতে পারে। এই আমি যে জীবনী, তাদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করেছি, সেখান থেকেই সাধারণত কমন, মানে মূলত কমন পড়ার কথা। তারপরেও আমি কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। যেরকম এরকম প্রশ্ন আসতে পারে, চন্দ্রকুমার দে কতটি গীতিকা সংগ্রহ করেন? চন্দ্রকুমার দে তোমাদের উত্তরে লিখতে হবে 25টি গীতিকা সংগ্রহ করেন। তারপর আসতে পারে বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থটির লেখককে। এইখানে দীনেশচন্দ্র সেনের যে রচনাগুলো আছে সেগুলোতে তোমরা সে সম্পর্কিত সকল গ্রন্থের নাম পেয়ে যাবে।
তারপরে যদি এরকম কোনো বইয়ের নাম ধরে প্রশ্ন আসে তাহলে তোমরা জেনে বুঝে অবশ্যই উত্তর দিবে। বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থটির লেখক দীনেশচন্দ্র সেন। তারপর আসতে পারে কলকাতা সরকার দীনেশচন্দ্র সেনকে 1921 সালে কোন উপাধিতে ভূষিত করেন? উত্তর হবে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করেন। অথবা উল্টাও আসতে পারে যে কলকাতা সরকার দীনেশচন্দ্র সেনকে রায়বাহাদুর উপাধি কত সালে ভূষিত করেন, সেখানে তোমাকে লিখতে হবে 1921 সালে। তারপর আসতে পারে ময়মনসিংহ গীতিকার প্রথম সংকলক কে? উত্তর হবে দীনেশচন্দ্র সেন। তারপরে চন্দ্রকুমার দে কার তত্ত্বাবধানে লোকসাহিত্য সন্ধানে ব্রতী হন কিংবা লোকসাহিত্য সন্ধান করেন, সেখানে তোমাদের উত্তর হবে দীনেশচন্দ্র সেনের। এরপরও আরও আসতে পারে যে জগত্তারিণী স্বর্ণপদক ভূষিত হন দীনেশচন্দ্র সেন কত সালে, সেটা হবে 1933 সালে। আবার যদি আসে 1933 সালে তিনি কোন পদকে ভূষিত হন, তখন তোমাকে বলতে হবে জগত্তারিণী স্বর্ণপদকে। তারপরে এটা আসতে পারে যে পূর্ববঙ্গে লোকমুখে প্রচলিত লোকগীতি অবলম্বনে ময়মনসিংহ গীতিকার সম্পাদককে, তখন তোমাকে লিখতে হবে দীনেশচন্দ্র সেন। তাছাড়াও পূর্ববঙ্গ গীতিকার সম্পাদককে আসলেও উত্তর একই হবে, তা হলো দীনেশচন্দ্র সেন। তাছাড়াও আরও বেশ কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সে সমস্ত প্রশ্ন নিয়ে আলোকপাত করব। পরবর্তী ক্লাসে আমি যে বিষয়টা তোমাদের পড়াবো তা হলো মহুয়াপালা, ময়মনসিংহ গীতিকা, এই সম্পর্কিত বিষয়, আর কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সম্পর্কেও আমরা জানব। তো পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই দেখবে এবং এই ক্লাসটি দেখে আজকে যে ক্লাসটি হলো তা তোমাদের উপকারে আসবে এটা আশা করছি। যদিও কলেজ বন্ধ, তথাপি তোমরা বাসায় বসে পড়াশোনা করবে, প্রত্যেকটা বই সম্পর্কে জানবে, লেখক সম্পর্কে জানবে, এটাই আমাদের প্রত্যাশা। আর পরবর্তী ক্লাসগুলো দেখবে, পরবর্তী ক্লাসে যে বিষয়গুলো আমরা পড়াবো সেটাও মনোযোগ সহকারে দেখবে, বই কিনবে। আর হলো যে বিষয়টা যেদিন পড়ানো হয়, যে বিষয়টা নিয়ে যেদিন তোমাদের সাথে কথা হয় সেই বিষয়টা সেদিনই পড়ে নেবে, তাহলে হয় কি যে বিষয়গুলো কঠিন লাগবে না, সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তো পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আবার তোমাদের সাথে আমার দেখা কথা হবে, দেখা তো হবে না, যে অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে কথা হবে, সরাসরি দেখার সুযোগ হয় কি না তা বলতে পারছি না। তবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, সেই শুভকামনাই। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।